অনাবিল টিভি সত্যের সাথে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও করোনা আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য মাহবুবুর রহমান আজাদ সহ করোনা আক্রান্ত চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 9 জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরের জামান টাওয়ারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকার সভাপতি আমিন হেলালি, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ মনসুর, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, রোটানিয়ান এম মোশারফ হোসেন সহ আরও অনেকে।